সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। এদিন টস জিতেন ইন্ডিয়ান ক্যাপ্টান, বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান। ওপেনিংয়ে নামেন তানজিদ তামিম ও লিটন দাস। মোহাম্মদ শামির বলে শূন্য রান করে আউট লিটন দাস, সবাইকে করেন হতাশ। এরপরে ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয়, 11 বলে 4 রান করে তিনিও করতে পারেননি দর্শকদের মন জয়। 12 বলে 13 রান করে ফিরেন ওপেনার তানজিদ তামিম। ব্যাটিংয়ে টপ অর্ডাররা যখন বেহাল, তখনই সাকিব আল হাসান ধরেন টিমের হাল। এদিন তৌহিদ হৃদয়ের পজিশনে নামেন মেহেদি হাসান মিরাজ, 28 বলে 13 রান করে আউট হয়েও তিনিও সবাইকে করেন নারাজ। পর ব্যাটিংয়ে নামেন তৌহিদ হৃদয়, সাকিব এবং তার 101 রানের পার্টনারশিপে তারা দুজন দলকে ভালো অবস্থানে নিয়ে যান। 85 বলে 80 রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড সাকিব আল হাসান। 7 নম্বর পজিশনে নামেন শামীম পাটোয়ারি, মাঠে নেমেই ড্রেসিং রুমে যাওয়ার জন্য করেন তড়িঘড়ি, করেন 5 বলে 1 রান। 8 নম্বর ও 9 নম্বর পজিশনে নামেন নাসুম আহমেদ এবং শেখ মাহিদি। আউট হওয়ার আগে নাসুম আহমেদ 45 বলে 44 রান করে যান। 23 বলে 29 রানে অপরাজিত শেখ মাহিদি হাসান এবং 8 বলে 14 রানে অপরাজিত অভিষিক্ত তানজিম হাসান। শেষ পর্যন্ত বাংলাদেশ আট উইকেটের বিনিময়ে 265 রানের একটি ফাইটিং স্কোর দাঁড় করায়। ইন্ডিয়ান বোলারদের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন শার্দুল ঠাকুর। ভারতীয় ইনিংসে বাংলাদেশ ক্যাপ্টান সাকিব আল হাসান শুরুতেই বল হাতে তুলে দেন তানজিম সাকিব, তিনি অভিষিক্ত তিলক ভার্মা। তিলক ভার্মাকে বোল্ড করে সাজ করে ফেরান তানজিম সাকিব। শুভমান গিল ও কেএল রাহুল হাল ধরেন ভারতীয় ইনিংসে, কিন্তু শেখ মাহিদির বলে কেএল রাহুল আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর একাই প্রতিরোধ গড়েন শুভমান গিল, তুলে নেন কেরিয়ারের 5ম সেঞ্চুরি, করেন 133 বলে 121 রান, তাকে ফিরান শেখ মাহিদি হাসান। শেষে ভারতকে জয়ের আশা দেখেন আকসার পাটেল, কিন্তু তাকে মুস্তাফিজুর রহমান হতে দেননি সেটেল। শেষ পর্যন্ত বাংলাদেশের টাইগারদের বোলিং থেকে 259 রানে থেমে যায় ভারতের ইনিংস। জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার টাইগাররা।